আমি কমিশনার স্যারকে 26 সেপ্টেম্বর পত্র দিয়েছি। আপনারা কি জানেন আমি যখন জিডি করেছি জুলাই মাসে, আমি যখন মামলা করেছি অগস্ট মাসে 2019 সালে গত বছরে, তখন থানা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন তারা ওই দিন আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে। আপনি বলেন কি করে চাঁদাবাজি মামলা আমার বিরুদ্ধে হতে পারে, যখন আমি অভিযোগ করেছি দুইবার, যখন আমি জিডি করেছি 714 নম্বর জিডি গুলশান থানায়। কি হয়েছে জিডিতে? আমি যখন মামলা করেছি 18/11/2019, তার পিছনে কি হয়েছে? আপনার আদালত, আপনার আইন, আপনার বিচার সম্পূর্ণ তাদের পক্ষে কাজ করেছে। এক দিনের মধ্যে আমার বিচার খারিজ হয়ে গেছে আর চাঁদাবাজি মামলা প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন কোর্টে সারেন্ডার করেছি, তারা আমাকে জেলখানে কাশিমপুর কারাগারে পাঠিয়েছে। কেন? আমি কি চাঁদাবাজ? আমার বিরুদ্ধে যখন 71 টিভি মাসরুর আরিফিন এমপির কাছে বক্তব্য চেয়েছে, তখন মাসরুর আরিফিন আমার কাপড় নিয়ে কথা বলেছে। আমার গায়ে নাকি কাপড় ঠিক মতো থাকে না। আমার কাছে সেই বক্তব্যের কপি আছে, 71 টিভির বক্তব্যের কপি আছে। আমি আপনাদের ছাত্র উন্নয়নের যে ছাত্র নেতাদের যে আপনাদের একটা ফেসবুক পেজ আছে, আমি ওখানে সব আপলোড করেছি। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি স্যার আমাকে ফোন করে হুমকি দিয়েছেন, আমি যেন ফেসবুকে কোনো রকম এই সমস্ত কিছু আপলোড না করি। শিক্ষকদের সমিতির জেনারেল সেক্রেটারি স্যার, আপনি কার পক্ষে? আপনি কি নারীদের অধিকারের পক্ষে, নাকি আপনি ওই স্বৈরাচার, নাকি ওই ধর্ষকদের পক্ষে? আপনারা বলেন। বোর্ড, আমাদের আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের ডিরেক্টর, আমাদের চেয়ারম্যানকে প্রেশার দিয়েছেন সিটি ব্যাংকের। সর্বপ্রথম আমার কমপ্লেইনের কারণে আমাদের হ্যারাসমেন্ট বিরোধী পলিসি তৈরি হয়েছে সিটি ব্যাংকে, হ্যারাসমেন্ট বিরোধী কমিটি তৈরি হয়েছে সিটি ব্যাংকে। আমার কমপ্লেইনের বিপক্ষে, আমার কমপ্লেইনের জন্য এগুলো তৈরি হয়েছে। আপনার কত ধরনের আপনার সাক্ষী প্রয়োজন? সিটি ব্যাংকের প্রাক্তন এমডি সোহেল রেজা খালেদ হোসেনের কাছে আমি মনির রাসুল সারা কমপ্লেইন করেছি। আমাকে বলা হয়েছে চুপ থাকতে। কেন কেন আমি চুপ থাকব? আমি হেনস্থার শিকার, আমি সিটি ব্যাংকের লিফটের মধ্যে হেনস্থার শিকার, আমি সিটি ব্যাংকের সিঁড়ির মধ্যে হেনস্থার শিকার। আপনারা এই সব কিছুর বিচার চাই। আমি আমি বাংলাদেশের জনগণ, আমি সঠিকভাবে শিক্ষিত হয়েছি, আমি সঠিকভাবে অধিকার প্রতিষ্ঠান, ক্ষমতা, রাইট সব আমাদের আছে। আজকে মনিরার সাথে হয়েছে, কালকে এই বন্ধুদের সাথে হবে না, এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন? বাংলাদেশ এখন কোথায় আছে? আমরা কি আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হব? আপনার কাছে বিচার পাবো না প্রধানমন্ত্রী? আপনি কি জানেন না আমি দুইবার সংবাদ, আমি দুইবার সংবাদ সম্মেলন করেছি, আমি ঢাকা রিপোর্টার্স হুমকি দিয়েছে কি সে বিষয়ে একটু বলেন। আমাকে হুমকি দেওয়া হয়েছে সরাসরি এমডির পক্ষ থেকে, আমার কাছে সমস্ত কল রেকর্ড আছে। আমি ফারজানা রূপা আপার কাছে সব কল রেকর্ড দিয়েছে। আমাকে ব্যাংকের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার এলাকা কুষ্টিয়াতে। আমার চেয়ারম্যানকে ফোন করে জানানো হয়েছে আমি নাকি ব্যাংকের থেকে টাকা পয়সা চুরি করে আমি শারীরিকভাবে খারাপ কাজে লিপ্ত। তারা যে মামলা করেছে চাঁদাবাজির, ওই মামলার এজাহারে লেখা আছে আমি নাকি রাতের পর রাত আবাসিক হোটেলে রাত কাটাই। আপনি বলেন আমি মামলা করার পরে আমার বিরুদ্ধে কেন এই সমস্ত অপবাদ? আমি যদি 9 বছর ওখানে 3টা প্রমোশন পেয়ে আমি সিনিয়র ম্যানেজার হতে পারি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হতে পারি, আমার যোগ্যতার বলে। আর যখন আপনারা আমার গায়ে হাত দেবেন আমি কমপ্লেন করলে, তখন আমি খারাপ মেয়ে হয়ে যাই। আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর স্যারের কাছে আমি SMS দিয়েছি, আমি পত্র দিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি, আমি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল স্যারের কাছে গিয়েছি। কোন স্যার আপনাকে হুমকি দিয়েছে, কেন হুমকি দিয়েছে? নিজাম স্যার, জেনারেল সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি স্যার, গতকালকে আমি ফেসবুকে আমার অধিকারের জন্য, আমার উপর নির্যাতন হওয়ার জন্য, আপনারা আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখেন, আমি জানিয়েছি কি হচ্ছে বাংলাদেশে। আমি কি বিচার চাইবো না?
আমার আমাকে বাংলাদেশ লিগাল এইডের সহায়তা দেয়া হচ্ছে আমার জন্য শ্রম আদালত প্রথম শ্রম আদালত তাদের সিটি ব্যাংকের টার্মিনেশনকে স্থগিত করেছে অর্ডার দিয়েছে আমি যখন থানায় জিডি করতে গেছি যে আমি জয়েন করতে গেলে আমি আমার হেনস্থার শিকার হতে পারি জিডি নেয় নাই আমার গাড়ি 24 অক্টোবর রাস্তার মাঝখান থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে সিটি ব্যাংকের এমডি মাসুদ আরবিন আমি তার জন্য নারী প্রকাশ ইউনিটি এই আপনার হাইকোর্টের এখানে আমি সংবাদ সম্মেলন করেছি আমি বিচার চেয়েছি বিচার কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী আমি যে দুইবার আপনার সাথে দেখা করলাম আইন মন্ত্রী আনিসুল স্যার দুইবার দেখা করলাম আপনার সাথে আমি দেখা করলাম অর্থমন্ত্রী স্যারের অফিসে এপিএস যিনি রতন স্যার তার কাছে আমি পত্র দিলাম লিখিত অভিযোগ করলাম কমিশনার স্যারের সাথে আমি দেখা করলাম আমি আইজিপি স্যারের কাছে পত্র দিলাম পুলিশ প্রশাসন গুলশান থানার আয়োগ কাইয়ুম আমাকে আমার বাড়িতে দিয়ে রাত্রে বেলা আমাকে অকথ্য ভাষায় কথাবার্তা করে আমার নাকি চলাফেরা ঠিক নয় আপনারা বলে আমরা যখন অভিযোগ করব উল্টো আমাদেরকে তারা এই ধরনের অপবাদ দিবে আমরা কোন দেশে আছি আমরা কবে মুক্তি পাব আমরা কি সত্যি সত্যি স্বাধীন হতে পেরেছি আমরা কি সত্যি সত্যি স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেন আমাকে 2 বছর যাবৎ আমাকে কর্মহীন করে রাখা হয়েছে শুধু তাই নয় আমি যখন আমার বেতন চেয়েছি আমি যখন আমার প্রভিডেন্ট ফান্ড 9 বছরের চেয়েছি আমি যখন আমার গ্র্যাচুইটি চেয়েছি 9 বছরের আমার কাছে সব এসএমএস রেকর্ড আছে আপনারা কি প্রমাণ চান আমি সব প্রমাণ দিতে রাজি তারা আমাকে বলছেন আমার আমাকে আমাকে সমঝোতা করতে হবে আমাকে দুঃখিত জানিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে হবে তারপর আমার বেতন আমার প্রভিডেন্ট ফান্ড আমার গ্র্যাচুইটি দেওয়া হবে কেন কেন কি দুঃখিত দেখে আমি পত্র দিব যা আমি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি আর তাহলে আপনারা আমার অভিযোগের পূর্বে বিচার করেননি কেন আমি ওই অভিযোগ করার পরে আপনাদের সব অভিযোগ আমি রাতে বাইরে থাকি আমি আপনার মাঝে মাঝে কাজে লিপ্ত আমার অভিযোগের পরে কেন এগুলো বলছেন আপনি তার আগে আপনি কোথায় ছিলেন সিডিবি